বাগে জন্নত কি বাদো বহারো মে বাগে জন্নত কি বাদো বহারো মে বাগে জন্নত সে ফুল লায়া হুম আদব সে বৈঠিয়ে মে আপকি খাতির হদীসে রসূল লায়া হুম আদব সে বৈঠিয়ে ওর গৌর সে সুনিয়ে হদীসে পাক আদব সে বৈঠিয়ে ওর গৌর সে সুনিয়ে হদীসে পাক মে আপনে সাথ রূহে কুদস কি বারাত লায়া হুম মে আপনে সাথ রূহে কুদস কি বারাত লায়া হুম আকীদত কি মোহাব্বত কি নয়ে সওগাত লায়া হুম আকীদত কি মোহাব্বত কি নয়ে সওগাত লায়া হুম নবী কি বজর মে আপনে নবী কি বাত লায়া হুম নবী কি বজর মে আপনে নবী কি বাত লায়া হুম বিরাদারে মিল্লাত ইসলামিয়া আজিজানে মুহতারাম সাওয়ানে ইকরাম যাবতীয় প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন এক মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি এক অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুক আমাদের সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা করেছেন সেই পবিত্র খালিক ও মালিকের দরবারে সকলেই একবার শুকরিয়া আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে ধর্মের গুরু আকায় নামদার মাদানিয়ে তাজদার হুজুর পূর্ণ সাফিয়া মুনসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত বার দরুদের ধারা গর্বিত হোক বর্ষিত হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি চতুর্থ পারা থেকে প্রথম অংশটা লান্তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তাতে তোমরা খরচ করো কোন জিনিসটি যেটা তোমার সবচাইতে বেশি প্রিয় মহব্বতে বলেন সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম তাফসীর জগতের বিখ্যাত কিতাব তাফসীরে রুহুল বায়ানের চতুর্থ খণ্ডে পাঁচ পৃষ্ঠার মধ্যে লেখা আছে এই আয়াতখানা যখন নাযিল হয় তখন একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবিয়া রাসূল আমার নবীর দরবারে বসেছিলেন আমার নবীর চেহারার জিয়ারত করতেছিলেন আমার নবীর দিদার করতেছিলেন আমার নবীকে মহব্বত করতেছিলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলের কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিদার লাভ করতেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াতে কারিমা যখন নাযিল হয় রব্বে কায়নাত মাখলুকের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর প্রতি ইরশাদ করলেন হে আমার প্রিয়তম হাবিব তোমার উপরে আয়াত খানা দেওয়া হলো আল্লাহ পাক ইরশাদ করেন লানদানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমার উম্মতদেরকে জানিয়ে দাও যে তোমরা যদি মহব্বত করতে চাও তো যে সমস্ত জিনিসকে সব সব চাইতে বেশি ভালোবাসো যে জিনিসকে সব চাইতে বেশি প্রিয় মনে করো সেই জিনিসটিকে আল্লাহর রাস্তায় খরচ করে দাও মহব্বতে বলেন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সেই জায়গাতে বসেছিলেন আর ওনার একখানা বাগান ছিল যেই বাগানখানা মসজিদে নববীর সামনে থেকে লেগেছিল বিরাদারে ইসলাম এত সুন্দর পজিশন মসজিদে নববীর সামনে তার একখানা বাগান আর সেই বাগানখানা আয়াতে কারিমা যখনই নাযিল হয়েছে সেই আয়াতে কারিমার কথা শুনে হযরতে আবু তালহা আমার নবীর দরবারে দাঁড় হয়ে আমার নবীর দরবারে ইরশাদ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমাদের পিতা মাতা কুরবান এবং আপনার আপনার পদতলে আমাদের জীবন পর্যন্ত কুরবান ইয়া রাসূলুল্লাহ আমার একখানা বাগান আছে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম মুহাব্বতে বলে তাফসীরে রুহুল বায়ানের কথা বিরাদারান ইসলাম হযরতে আবু তালহা যখন সেই বাগানখানা দান করে দিলেন সুবহানাল্লাহ আমার নবীর কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে আবু তালহা তোমার যারা রিশতেদার রয়েছে তোমার যারা সম্পর্কের লোক রয়েছে তোমার যারা আত্মীয় রয়েছে তাদের মধ্যে যারা গরিব রয়েছে তাদেরকে ভালোবেসে এই বাগানখানা তাদের নামে বণ্টন করে দাও মহব্বতে বলেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাব থেকে বোঝা গেল যে নিজের আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাকে ধন সম্পদ দেওয়াটা সাহাবায়ে কেরামের সুন্নাত রয়েছে মহব্বতে বলেন বিরাদারে ইসলাম সেই সাহাবিয়া রাসূলের
কথাকে পালন করতে গিয়ে সুবহানাল্লাহ আজকে আমাদের পার্শ্বেই কবরস্থান রয়েছে। এই কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন, নিজের কত আত্মীয় স্বজন এই কবরস্থানে রয়েছে। বিরাদারে ইসলাম, এই কবরস্থানের উন্নতি কল্পে যখনই জালসার আয়োজন করেছে ভাইরা আমার, বিরাদারে ইসলাম, এই কবরস্থানের উন্নতি কল্পে হযরতে আবু তালহার সুন্নাত আদায় করতে গিয়ে কোন ভাই আমার আছেন যে একটি ভাই দাঁড়িয়ে বলবেন যে আমি 5,000 টাকা এই কবরস্থানের নামে দান করলাম, এই কবরস্থান আমি দান করে দিলাম 5,000 টাকা, যেই জায়গাতে আমি চিরস্থায়ী হয়ে যাব এবং হযরত আবু তালহার কথার আমার পালন হয়ে যাবে, আর আল্লাহর কথার উপরে আমার আমল হয়ে যাবে, আমার নবীর কথার উপরে আমল হয়ে যাবে, এমন কোন ভয় আছে যে 5,000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত হবে? আছেন কোন ভাই আমার? এত বড় মজমার মধ্যে মনে হচ্ছে যে 1,000 চাইতে বেশি লোক আছে। কোন ভাই আমার আছেন? সে গ্রামের হোক কিংবা বাইরের হোক, 5,000 টাকার জন্য আমি দাবি করলাম এই কবরস্থানে, যে কবরস্থানে আপনি সারা জীবন ধরে শুনেন। বেরাদারে ইসলাম, 5,000 টাকা খুব বড় কথা নয়। একজন ভাই আমার 1,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ। কমিটি ভাইরা একটু জোরে নারেটা লাগাও, নারে তাকবীর, নারে অনেকটা মনে হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 1,000 হয়তো হবে, 1,000 চাইতে হয়তো বেশি হবে। সুবহানাল্লাহ, এই হাজী সাহেব দাদা সুবহানাল্লাহ যেই জায়গাতে কিছুদিন পরেই যেতে হবে সেই জায়গার জন্য নিয়েছে দিয়েছে, একজন ভাই আমার 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আমার এখন বক্তব্য কেবল মাত্র শুরু হলো। বেরাদারে ইসলাম, কিছুক্ষণ বক্তব্য করব, তারপরে আমি কিছু নেব, কিন্তু আপনাদের কাছে আমার দাবি, কোন এক ভাই 5,000-এর কলম দেওয়ার জন্য কবরস্থানের জন্য এক ভাই হাত উঠিয়ে দেন। বেরাদারে ইসলাম, কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে এতজন লোকের হাত দ্বারা এবং পীর সাহেব কিবলার হাত দ্বারাই লাস্টে দোয়া হয়ে যাবে। বেরাদারে ইসলাম, আর আমি কমিটি ভাইদেরকে বলে দেব, এরপরে যেন এইরকম জালসা যখন লাগায় তখন উপরে যেন পাংখা লাগিয়ে দেয়। মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাংখার অসুবিধা হচ্ছে তো? সুবহানাল্লাহ, এত লোক হলে তো ভিড় হবে, কিন্তু সুবহানাল্লাহ আজকে যে আবহাওয়া রয়েছে, আবহাওয়া খুব শান্তি রয়েছে। সুবহানাল্লাহ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লান্তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, সামাউল সে, সামাউল সে। সুবহানাল্লাহ, এই হাদিস খানা যখন আজকে পড়েছিলাম, সুবহানাল্লাহ, তাফসীরের কিতাব যখন আমার সামনে ছিল, আমার ওই সামাউল ভাইয়ের কথা মনে পড়েছিল যে মসজিদের জায়গা ইমামের ঘর ভাঙ হয়ে যাওয়াতে নিজের বারান্দা ভেঙে দিয়ে, নিজের প্রাচীর ভেঙে দিয়ে তিনি হাফ শতক জায়গা দিয়েছিলেন। বিরাদারে ইসলাম, সাহাবীর সুন্নাত আদা করেছিলেন। আমি তাফসীরের কিতাবে যখন পড়ি তখন তার কথাটাই মনে হয়েছিল, আর সেই ভাই আজকে 5,000 টাকা কবরস্থানের জন্য আরেকবার নারে হোক, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালা, নারায় রিসালা। মানুষের সবচাইতে প্রিয় জিনিস হলো টাকা। টাকার জন্য মানুষ বন্ধুত্ব করে এবং ছেড়ে দেয়, টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছে, টাকার জন্য আজকে রাজত্ব নিয়ে ঝগড়া, টাকার জন্য আজকে বাড়ি ঘরে ঝগড়া। 500 টাকা এক ভাই আমার দিয়েছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেরাদারে ইসলাম, আমি তফসির থেকে কয়েকখানা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাবো ইনশাআল্লাহ রহমান। সেই তফসিরের রহুল বয়ানের মধ্যে 6 পৃষ্ঠার মধ্যে লিখা আছে, তফসিরে রুহুল বায়ান চতুর্থ খণ্ড 6 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, একজন বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহ খোদা প্রেমিক এবং নবী ভক্ত লোক, বিরাদারে ইসলাম, একজন লোক আল্লাহর ওলি যার নাম হচ্ছে হযরতে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ
আপনাদের মধ্যে এমন কোন ভাই নাই যে যারা মাসে 15,000 কি 10,000 টাকা ইনকাম করে না, কিন্তু নাফসা বলছে, আত্মা বলছে যে মৌলবি সাহেব চাইছে দিতে হবে না। আর আপনি সেই নাফসের কথা শুনে আছেন, সেই রবি রাজি আল্লাহ কথা শুনে নেন, সেই রবি রহমাতুল্লাহ আলাই, তিনি তফসির বিখ্যাত তফসির জগতের তফসিরের কিতাবে লেখা আছে, হযরতে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফসের সঙ্গে এত বেশি ঝগড়া করতেন যে নাফস যেই কথাটা বলতো তার উল্টো দিকে চলতেন, নাফস যেটা বলতো তার বিপরীত কথা শুনতেন। বেরাদারের ইসলাম, সেই হযরতে রবি নাফস এক সময় বলতে শুরু করলো যে এই রবি তুমি মুরগির মাংস খাও। বলে কি খাও? মুরগির মাংস খাও। মুরগির মাংস খাওয়ার জন্য যখন রবিকে বলা হলো তো রবি বলছেন না আমি মুরগির মাংস খাবো না, কারণ নাফসের কথা তিনি শুনবেন না। সুবহানাল্লাহ, একরে করে একদিন অতিবাহিত হয়ে গেল, দুই দিন অতিবাহিত হয়ে গেল, তিন দিন অতিবাহিত হয়ে গেল, বিরাদারের ইসলাম বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, তার স্ত্রী বলছে যে মুরগির মাংস খাওয়াটা তো আমাদের জন্য বৈধ হয়েছে, হালাল হয়েছে, আপনি খাচ্ছেন না কেন? আপনার যখন এতই মুরগির মাংস খাওয়ার ইচ্ছা করছে বিরাদারের ইসলাম, কিন্তু মুরগির মাংস খাচ্ছেন না, শরীর যা অসুস্থ হয়ে আছে, আল্লাহ ধ্যানে মগ্ন আছে, মুরগির মাংস খাচ্ছেন না। সুবহানাল্লাহ, বাড়িতে যদি আপনি কি নাম গো ভাই? তার জন্য কোন কবি বলেছেন আমি বলতেছিলাম হযরতে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা খানা, হযরতে রবির কাছের সেই মুরগি খাওয়ার যে আশা, তার স্ত্রী তখন যখন 40 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তার স্ত্রী বলছেন যে স্বামী গো আপনার তো এই জিনিসটি খাওয়া জায়েজ আছে, আর আরো 40 দিন ধরে আপনি বলেন যে আমার মুরগি খাওয়ার ইচ্ছা করছে, আপনি মুরগির অর্ডার দেন না, আমি মুরগি আপনাকে বানিয়ে দেব। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করার পরে বললেন যে ঠিক আছে, যাও বাজার থেকে মুরগি নিয়ে আসো, মুরগি নিয়ে আসার ব্যবস্থা করো, আজকে মুরগি খাবো। সুবহানাল্লাহ, মুরগি নিয়ে আসা হয়েছে, মুরগিকে সুন্দর করে বানানো হয়েছে, বানিয়ে দেওয়ার পরে দাস্তারখান বিছিয়ে দেওয়া হয়েছে, দাস্তারখানে খেতে বসেছে, খেতে বসার সময় সুবহানাল্লাহ একজন ভিক্ষুক এসে বাইরে ডাক দিচ্ছে, বাড়িতে কেউ আছেন? আমাকে খিদে লেগেছে এবং আমাকে কিছু দান করেন। মহব্বত বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ব্যবহার দেখেন, আল্লাহ তাআলা যে কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, লান্তানা নিল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এর উপরে অক্ষরে অক্ষরে তারা আমল করেছিলেন। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না, আল্লাহ ৩টা ভয় আমার ২০০০ টাকা করে এখনো শেষ হয়নি ঘটনা। হযরতে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন যে স্বামী গো আপনি তো গত 40 দিন ধরে মুরগি খাওয়ার কথা বলছেন, আর আজকে আপনি ক্ষুধার্ত আছেন, আজকে যদি এই মুরগি খান আপনি অসুস্থ হয়ে আছেন, হয়তো মুরগির মাংস খেয়ে আপনার শরীরটা অসুস্থ হবে, আপনার ক্ষুধাও মিটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, তবে আপনি এই মুরগির কেন কথা বলছেন? আপনি মুরগি না দিয়ে আমি আপনাকে মুরগির দাম দিয়ে দিচ্ছি, সেই মুরগির দামটা আমি ভিক্ষুককে দিয়ে দিচ্ছি, আপনি মুরগি
মুরগিটা খেয়ে নেন। সে হযরতে নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বললেন যে যাও গিয়ে মুরগির দামটা নিয়ে এসো। মুহাববতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওলির মুহাববত আছে। এতক্ষণ শাইখ ইসলাম বলছিলেন খাজা, তো সবাই হাত উঠাচ্ছিলেন, ওলির মুহাববত আছে। হযরতে নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার দেখেন, তাফসীর জগতের বিখ্যাত কিতাব তাফসীরে লেখা আছে, এটা আমার মন মরা গল্প নয়, বিরাদারে ইসলাম কোরআনের তাফসীরে যার কথা লেখা। সুবহানাল্লাহ, কত আল্লাহর প্রিয় হয়েছে, কত আল্লাহর বৈকুণ্ঠ লাভ করেছিলেন, কত আল্লাহকে ভালোবেসেছিলেন, কত আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ, হযরত নবী বলে আমার স্ত্রী যাও এই মুরগির দাম নিয়ে এসো। টাকা যখন নিয়ে আসা হয়েছে, সেই টাকাকে সামনে রেখে তার স্ত্রীকে অর্ডার করছে যে যাও আমি হুকুম করছি এই টাকা সমেত আর মুরগির মাংস সমেত সেই ভিক্ষুককে দিয়ে দাও। মহাপতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে হলে সুবহানাল্লাহ। বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় যদি থাকেন আর যদি ভিক্ষুক আছে আর যদি আপনার কাছে অল্প খাবার থাকে, তবে বলবেন যে যাও খাবার নাই নিজে খাওয়ারের জন্য, বিরাদারে ইসলাম। কিন্তু আল্লাহর ওলিগুরু সেই জাস্তি করেন নাই। সুবহানাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি সাক্ষী হয়ে যাব যে কবরস্থানের জন্য যে কবর এত ভয়ঙ্কর ঘর, সেই কবরস্থানের জন্য যারা দান করেছে আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করব, এবং পীর সাহেব কিবলাও দোয়া করবে যেন কবর তার সঙ্গে সৎসব ভালো ব্যবহার করে, তার সঙ্গে যেন নরম ব্যবহার করে। মহাপতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দুটা ভাই হবেন না, 2000 করে টাকা, 2000 দাতা হবেন না, এত বড় মাঝমাতে সব শেঠ পুরো শেঠ আর মহাপুরো শেঠ বসে আছে। এই নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দাদা দাদির নামে, দাদা দাদির নামে, বাবার নামে দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক উনার দাদা দাদি এবং বাবাকে যেন জান্নাতবাসী করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলেরই আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ সেই জায়গাতে চলে গিয়েছে। বিরাদারে ইসলাম, আমি বলতেছিলাম তাফসীর কারক লিখেছেন একজন বিখ্যাত সুফি এবং বিখ্যাত সুফি হযরত ইমাম গাজ্জালি আলাইহিস রহমাতুল্লাহ, তিনি ইরশাদ করেন, তিনি নিজের কিতাবের মধ্যে মুবাশাতুল কুলুবের মধ্যে একটি কথা লিখেছেন, হযরতে উমর বিন আব্দুল আজিজ, উমর বিন আব্দুল আজিজ একজন খলিফায়ে রাসূল ছিলেন, খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা ছিলেন। খলিফা হওয়ার পূর্বে তিনি কি ব্যবহার করতেন সুবহানাল্লাহ, তাফসীরের কিতাবে লেখা আছে, তাফসীরের রুহুল বায়ানের মধ্যে লেখা আছে। হযরতে উমর বিন আব্দুল আজিজ তিনার বাড়িতে একটি দাসী ছিল, তার স্ত্রীর আন্ডারে ছিল। সেই দাসী আগের যুগে দাসীকে নিজের খিদমতের জন্য নেওয়া হতো, তখন জায়েজ ছিল। হযরত উমর বিন আব্দুল আজিজ তার স্ত্রীকে বলতেন যে এ আমার স্ত্রী, এই দাসীটিকে আমার খুব পছন্দ হয়েছে, তাকে আমার খিদমতের জন্য দিয়ে দাও। তার স্ত্রী কখনোই দেননি, তার সঙ্গে কথোপকথায় ঝগড়ার মতো পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু তার স্ত্রী কখনো দেননি। বিরাদারের ইসলাম, যখন উমর বিন আব্দুল আজিজ যখন চলে আসলেন সিংহাসনে, যখন মসজিদে বসলেন, যখন খলিফাতুল মুসলিমিন হলেন, যখন মুসলমানদের খলিফা হলেন, বিরাদারের ইসলাম, খলিফা হওয়ার পরে হযরত উমর বিন আব্দুল আজিজের স্ত্রী সেই দাসীকে সাজে সুসজ্জিত করে, সাজুগুজু করিয়ে হযরত উমর বিন আব্দুল আজিজের দরবারে পেশ করতে আছে। আর পেশ করার পরে বলছেন যে হুজুর, এই দাসীকে আপনাকে আমি হেবা করে দিলাম, অর্থাৎ আপনাকে আমি দিয়ে দিলাম, এই দাসীটির মালিক আপনি হয়ে গেলেন, আপনি এর খিদমত নিতে পারেন, আপনি এর দ্বারা খিদমত নিতে পারেন, আপনি একে ব্যবহার করতে পারেন। বিরাদারের ইসলাম, তার স্ত্রীকে হযরতে উমর বিন আব্দুল আজিজ প্রশ্ন করছে, এ আমার স্ত্রী শুনো, এই দাসীটি তুমি কোথায় থেকে সংগ্রহ করেছো? মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই দাসীর জন্য এতদিন ধরে হযরত উমর বিন আব্দুল আজিজ লড়াই করছিলেন, সেই দাসীর কথা আবার এখন প্রশ্ন উঠছে। এখন তো দাসীটিকে স্বইচ্ছায় তার স্ত্রী দিচ্ছে, কিন্তু স্বইচ্ছায় গ্রহণ করছেন না, আবার প্রশ্ন শুরু করলেন, ও আমার স্ত্রী বলো এই দাসী তুমি কোথায় পেয়েছিলা? বিরাদারে ইসলাম, সেই স্ত্রী বলছেন এই দাসীটিকে আমার বাবা আমাকে দিয়েছে। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মালিক বাদশা মালিক রান্দা তিনি আমাকে দিয়েছেন এই দাসীটিকে। বলে তোমার বাবা এই দাসীকে কোথায় পেয়েছিল? বলে একজন হাকিম, হাকিমের কাছ থেকে কিছু টাকা পয়সা কিছু ধন সম্পত্তি পেত আমার বাবা। যখন সেই হাকিম সেই হাকিমের যখন ইন্তেকাল হয়ে গেল, সেই কর্জের জন্য সেই ধারের জন্য ঋণ পরিশোধ করার জন্য এই দাসীটিকে আমার বাবাকে দিয়েছিলেন, আর এই দাসীটি আমার বাবা আমাকে দিয়েছে, আর আজকে আমি তোমাকে হেবা করলাম। বিরাদারে ইসলাম, হযরত উমর বিন আব্দুল আজিজ সেই দাসীটিকে আগে থেকে পছন্দ করতেন, আগে থেকে ভালোবাসতেন,
আগে থেকেই মনোনীত করেছিলেন, আগে থেকে নির্বাচন করেছিলেন, আগে থেকে নির্বাচন করেছিলেন, আগে থেকেই প্রিয় মনে করেছিলেন। কিন্তু বেরাদারে ইসলাম যখন খলিফা হয়ে গেলেন, তখন ওমর বিন আব্দুল আজিজ যখন সেই দাসীটিকে পেয়ে গেলেন, তখন তার মালিক যে হাকিম ছিল, হাকিমের ওয়ারিসদেরকে ডাকা হলো। আর ওয়ারিসদেরকে ডাকার পরে হযরত ওমর বিন আব্দুল আজিজ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, লান তাকুনু মিনদা হাত্তা তুনজিদু মিম্মা তুহিব্বুন। এ যাও, আমি একে সবচাইতে বেশি ভালোবাসছিলাম, একে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম মহাব্বতে। বলেন সুবহানাল্লাহ, বলে আল্লাহর রাস্তায় একে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, দান করে দিলাম। বেরাদারে ইসলাম, তো আল্লাহর ওলিদের নিয়াত কেমন ছিল? যেটা সব চাইতে প্রিয় জিনিস, সেই জিনিসটাকে আল্লাহর ওলিরা দান করতেন। বেরাদারে ইসলাম, আমি বলতেছিলাম উমর বিন আব্দুল আজিজের কথা, যখন খলাফাতুল মুসলিমিন হয়েছিলেন, খলাফাতুল মুসলিমিন হওয়ার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ এক কবরস্থানে গিয়েছেন, একজন মাইয়াতকে দফন করার জন্য মাটি দেওয়ার জন্য গিয়েছেন। আর কবরস্থানে মাটি দেওয়ার পরে একটি পুরাতন কবরের পাশে এসে বসে অঝর নয়নে কান্না করতে আছেন। মহাভারতে বলেন সুবহানাল্লাহ, এই কবরস্থান পাশে আছে, বারাকিট দেওয়া আছে, তো কবরের কথা একবারও মনে আসে না। কত সুন্দর সুন্দর ভাবে নারাই তো ভিড় লাগাচ্ছি, কিন্তু কবরের কথা মনে আসে না। যার উদ্দেশ্যেই জালসা করা হয়েছে, সেই কবরের কথা হয়তো দশ বারও আমরা চিন্তা করিনি বসার পরে, সুবহানাল্লাহ। কিন্তু কবরের কথা আর মরণকে যদি স্মরণ করা যায়, সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ, আর কোন দুটা ভয় হবে না আমার, 2000 টাকা করে দুটা ভয় যদি না হয় তবে চারটা ভয় আমার, 1000 টাকা করে হাত উঠিয়ে দেন এই কবরস্থানের নামে। বেরাদারে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, বাবা মায়ের নামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আমি এই কবরস্থানে যারা দিচ্ছে, মায়ের জন্য যারা দিচ্ছে, মায়ের জন্য আমি বুখারী থেকে একটা হাদিস শোনাবো, সুবহানাল্লাহ। আমি দান উঠাচ্ছি বটে, কিন্তু আমার কথাগুলো লক্ষ্য করবেন ইনশাআল্লাহ, সবটাই আমি তাফসীর কিংবা হাদিস থেকে বলবো। বেরাদারে ইসলাম, আমি বলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সেটি জিনিস বেশি পছন্দ হয়, যেটি তোমার বেশি প্রিয়, আর সেটিকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, সুবহানাল্লাহ, সেটি সবচাইতে বেশি প্রিয় হয়ে যায়। বেরাদারে বিল্লাহ ইসলামিয়া, আল্লাহর রাস্তায় বেশি প্রিয় হয়। হযরত ওমর বিন আব্দুল আজিজের কথা বলছিলাম, আর চারটা ভাইয়ের কাছে আমি দাবি করেছি 1000 টাকা করে। বেরাদারে ইসলাম, 1000 টাকার মধ্যে একজন ভাই আমার দিয়ে দিয়েছে। এই ভলেন্টিয়ার ভাইরা কোথায়? ভলেন্টিয়ার ভাই পিছনে আছে নাকি? আরে পিছনে শুধু দাঁড়িয়ে থেকে ওই হুনগানগিরি করতে হবে না, সামনের দিকে এসো, সামনের দিকে এসো, আর মা বোনদের দিকে যাও। এখন পর্যন্ত আমার মা বোনেরা কেউ দেয়নি। বেরাদারে ইসলাম, আমার মায়েদের তো দেওয়ার অধিকার আছে, কবরে তো তারাও যাবে, সুবহানাল্লাহ। কেউ আমার মা বোনদের মধ্যে বেশি নয়, 7টা মায়ের কাছে আমি 500 টাকা করে দাবি করে পাঠাচ্ছি, 500 টাকা করে নিয়ে এসো, আর নামটা একটু জেনে আসবে। বেরাদারে ইসলাম, এই ভলেন্টিয়ার ভাইরা একটু মা বোনদের দিকে যাও, 500 টাকা করে, দেখো কোন মা আমার দেয় চাঁদপুরের মাটিতে 500 টাকা করে, বেশি নয়, মা বোনদের কাছে বেশি দাবি 500 টাকা। যা আড়াই দিনের ইনকাম, আড়াই দিনে 500 টাকা তারা ইনকাম করে নেয়, এখন যদি ফ্রি মাইন্ডে কাজ করতে পারিত। বেরাদারে ইসলাম, যাই হোক, মাজমা খালি করে লাভ নেই, কারণ এখন আমাদের সবচাইতে যিনি প্রধান বক্তা সৈয়দ বলছেন পীরজাদা, তিনি আমাদের নিকটে এখনই উপস্থিত হয়ে যাবে। আমি মাত্র কয়েক মিনিটের জন্য আপনাদের সম্মুখে এসেছি। বেরাদারে ইসলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকা দাতা, 500 টাকা করে চেয়েছিলাম না, 1000 করে চেয়েছিলাম গো, 1000 করে চেয়েছিলাম বাবা মায়ের নামে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একটা মেয়ে মানুষ দিয়ে পাঠিয়েছে 500 টাকা বাবা মায়ের নামে, আর আমি 6টি মায়ের কাছে চাইবো 500 করে টাকা, খুব বেশি নাই। বেরাদারে ইসলাম, বেশি চাইবো না আমি, আর বেশি চাওয়ার জন্য উঠিনি আমি, কয়েকটি কথা আপনাদেরকে শুধু সচেতন করার জন্য উঠেছি। বেরাদারে ইসলাম, এর কারণ যেই জায়গাকে নিয়ে আমরা সারা জীবন আমাদের ভাবা প্রয়োজন, সেই জায়গাকে বাপ মায়ের নামে দিয়েছে 100 টাকা আল্লাহ নাজিউলের স্ত্রী নুরসেলা দান করেছে আংটি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই দেখেন হাতের আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, এই দেখেন মা বোনদের মন এত নরম হয়। বেরাদারে ইসলাম, দেখেন হাতের আংটি দিয়ে পাঠিয়েছে নাজিউলের স্ত্রী, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের মধ্যে সোনার আংটি দেয়। মহাব্বতে বলে আমিন।
আমি বলতেছিলাম হযরতে উমর বিন আব্দুল আজিজের কথা, আমি চেয়েছি তিনটা ভাইয়ের কাছে 1000 করে টাকা, বেশি নয় তিনটা ভাইয়ের কাছে, আর ছটা মায়ের কাছে চেয়েছি 500 করে টাকা। বিরাদারের ইসলাম, উমর বিন আব্দুল আজিজ একটি পুরাতন কবরের পাশে বসে অঝর জয়ের কান্না করতে আছেন, এত কান্না করতে আছেন, এত কাঁদতেছেন বিরাদারের ইসলাম যে ওনার দাড়ি মোবারক দিয়ে ঝরঝর করে পানি বইতেছে। বিরাদার হযরত উমর বিন আব্দুল আজিজের কাছে লোকজন এসে আরজ করতে লাগলো, হুজুর এই কবরের লোকটি কি আপনার আত্মীয় হয়? এই কবরের লোকটি কি আপনার নিজস্ব লোক হয়? এই কবরের লোকটি কি আপনার পরিবারের লোক হয়? এই কবরের লোকটি কি আপনার প্রিয় লোক হয়? হযরত উমর বিন আব্দুল আজিজ বলে যে না, আমার এই কবরের লোকটি প্রিয় লোক নয়। বলে হুজুর, তবে আপনি এত অজব নয় কেন কাঁদতেছেন? মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, আপনি এই কবরের পাশে বসে এত বছর জয় নেই কেন কাঁদতেছেন? হযরত উমর বিন আব্দুল আজিজ বলেন যে শুনো, আমি যখন মাটি দিয়ে দিকে ফিরছিলাম, এই কবরখানা আমাকে জিজ্ঞাসা করতে আছে, এই খলাফাতুল মুসলিমিন, এই উমর বিন আব্দুল আজিজ, আপনি একটু ভিতরের দিকে যান তো, ওই বাবজিরা আমার পিছনের যারা বাবজি আছে কেউ দিয়ে পাঠাই না, আপনি একটু বয়স্ক লোক যে দু চারটা ভাইয়ের কাছ থেকে 1000 করে টাকা আপনাকে নিয়ে আনতে হবে এই খবরের জন্য। আমি তো এখন হাদিস শোনাতে শুরু করেছি বিরাদারে ইসলাম, এই মাত্র শুরু হয়েছে, আমিও 2 ঘন্টা 3 ঘন্টা বকতে পারি, কিন্তু আজকে সেই রকম বকবো না, মাত্র কয়েক মিনিটের জন্য আমি এসেছি। পীর সাহেব কিবলা আসলে আমার ইস্তিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলতেছিলাম হযরতে উমর বিন আব্দুল আজিজের কথা, হযরতে মুতাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে নাম কাসালি রাহমাতুল্লাহ আলাইহ তিনি লিখতেছেন, উমর বিন আব্দুল আজিজ যখন কান্না করেন তাকে জিজ্ঞাসা করায় 2000 টাকা কি নাম? রিঙ্কু। নারায় তাকবীর, সবজি নারে লাগাতে লাগাতে শাহী ইসলাম খাসতে দেয়, স্যার আমার জন্য কি বাকি রেখেছে? হ্যাঁ বাকি রাখেনি আমার জন্য। ফের শাহীকে ধরে আনলো, টেনে আনলো, বলে চলো ভাই শাহী সাহ নারায় লাগাতে পারবা? হ্যাঁ। বলে নারায় তাকবীর, নারায় সারা। আজকে খাসতালে হবে না, আমি শুরুতেই বলেছি, প্রথমেই বলেছি যে আজকে ফজর পর্যন্ত এত চকমকে চকমকে বক্তাদেরকে নিয়ে এসেছি যে আপনারা উঠে যেতে পারবেন না, কিন্তু যারা প্রয়োজনের জন্য বাইরে গিয়েছেন তাড়াতাড়ি করে চলে আসেন। আমাদের পীর কিবলা সাহেব হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। বিরাদারে ইসলাম, আমি মধ্যখানে শুধু কিছুক্ষণ আপনাদের সুমূল্যবান সময়টুকু নিয়েছি বিরাদারে ইসলাম, তো আমি এটা নিয়ত করে উঠেছি যেন এদেরও কাজ হয়, আপনাদেরও কাজ হয়, আমিও কিছু মূল্যবান কথা নিয়ে এসেছি, কোরআন ও হাদিসের কথা নিয়ে। ভাইদের কাছে 1000 করে চেয়েছি, এখনো 3টা ভাই। কি নাম গো? নারে তাকবীর! আরে একটু জোরে বলেন না, নারে তাকবীর! নারে রিসালাত! আফতার সাহেব 1000 টাকার দাতা বেরাদারে ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই উমর বিন আব্দুল আজিজ বলেছিলেন, হে আমার জগৎবাসী শুনো, হে আমার দশ বন্ধুরা শুনো, এই খবর আমাকে প্রশ্ন করতেছে, হে উমর বিন আব্দুল আজিজ তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি কেমন ঘর, আমি কিরকম ভয়ঙ্কর ঘর। হযরত উমর বিন আব্দুল আজিজ যেমন কবরকে জিজ্ঞাসা করা, হে কবর বলে দাও তুমি কেমন ঘর, বলে আমি সবচাইতে ভয়ঙ্কর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, যারা দুনিয়াতে সৎ কাজ করে আসবে, নেকির কাজ করে আসবে তাদের জন্য আমি ফুলের পেশারা হয়ে যাব, আর যারা সৎ কাজ করে আসবে না, যারা কুকর্ম করে আসবে তাদের জন্য আমি সব চাইতে কষ্টদায়ক হয়ে যাব। বিরাদারে ইসলাম, এই কবর থেকে রক্ষা পাওয়ার জন্য সম্মান বেটা শরীফ বাপ মায়ের নামে
90,000 টাকা বিরাদারে ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ আমি বলতেছিলাম যে আপনাদেরকে আমি হাদিস শোনাবো, অবশ্যই শোনাবো। না শোনালে স্টেজের উপরে আমি যেই জন্য উঠি, হাদিস না শোনালে আমার কিন্তু মন ভরে না বিরাদারে ইসলাম। কিন্তু আজকের যে আয়াত, আজকের যে আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতখানাই কিন্তু সাহাবা ইকরাম আমার নবীর সঙ্গে খুব বেশি প্রেম দেখিয়েছে, খুব বেশি প্রীতি দেখিয়েছে, খুব বেশি ভালোবাসা দেখিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বেশি প্রীতি দেখানোটা কিসের জন্য এরা প্রীতি দেখাচ্ছে। আমার নবী ইরশাদ করেছেন বুখারি শরীফ 6 পৃষ্ঠার মধ্যে আমার নবী মুস্তাফা ইরশাদ করেছেন আন আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্ব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন মুহাব্বাতে ওয়া সুবহানাল্লাহ। পিছনের দিক থেকে একটা নিয়ে আসেন, পিছনের দিকের লোকরা মনে হচ্ছে দূরে বসে আছে, তো দেখতে তো আমিও পাই না, আর তারাও মনে হচ্ছে যে এরকম ভাবে দেওয়া যায় কিনা। বিরাদারে ইসলাম পিছনের লোকদেরকে আমি বলবো, আর মা বোনদের কাছ থেকে আমি চেয়েছিলাম 7 জন, পেয়েছি মনে হয় 3 জন, আরো মোটামুটি। নারায়ণ তাকবীর নারায়ণ সারা সৌরনা আহমদ রেজা সাহেব 500 টাকা দাতা বাপ মায়ের নামে দান করেছে। বিরাদারে ইসলাম মফিজুল সাহেব নারায়ণ তাকবীর হাত খালি যাই নাই, এত চাঁদপুরের লোকের দান করে অভ্যাস সুবাহিয়ে পাঠিয়েছে। বিরাদারে ইসলাম আমি মায়ের সম্পর্কে বলবো বলেছি, সেই হাদিস খানা আমি পাঠ করবো। বিরাদারে ইসলাম আমি বুখারীর হাদিস যে পাঠ করলাম, আমার নবী ইরশাদ করেন যে আমাকে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত না নিজের পিতা মাতা নিজের আত্মীয় স্বজন নিজের সন্তান সন্তানাদি নিজের পাড়া প্রতিবেশী সকলের চাইতে বেশি আমাকে না ভালোবেসেছ অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারো না। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হে বেরাদারের ইসলাম আজকে সেই নবীরই আমরা গোলাম, সেই নবীরই আমরা প্রেমিক। আজকে আমি কবরস্থানের জন্য জামাইয়ের বাড়ি কত ডিটেলস দেব, সুজাপুর ডাঙ্গা থেকে জামাইয়ের বাড়ি বানাতে এসে সুবহানাল্লাহ 500 টাকা নারে তাকবীর।